কে রে বন্ধু কাল কুমাতুর বাবের সাথে একটা মেয়ে এলো দেখতে শুনতে তো মাসাল খুব ভালো বিয়ে সাথে কি করিচ্ছু নাকি না করলে আমার ক আমি কর্ম হারাম দাদা মার্ম এক আরোটা কে জানিস কে ওটা আমার নতুন মা হয়ে সৎ মাও কোস কি রে তোর বাপ মোস্তাক এই বয়সে হাটুর বয়সে এক মেয়ে বিয়ে করলো মাথা তো আমার ঘুরলো তাই তো কই কয়দিন ধরে সাসা খামি ঠিক মতো সেনা বাড়ছি না কে হ্যাঁ চুল টুল করব করে ফেসিয়াল টেসিয়াল করে একবারে হাই হুলুস তো ব্যাপার এই কাম করছে তাহলে কি আর করব ক দুনিয়াটাই উল্টা পাল্টা হয়ে গেছে বুড়া মানুষ বিয়ে করছে কষি কষি বেটি ঝোল বলে কর আর আমরা এক বয়সে চেঙা বিয়ে করছি বুড়ি মানছ ধরবে এগুলো বয়সে সোল বুড়ো বুড়ি বিয়ে করিচ্ছে না রে টেকাক বিয়ে করছে টেকাক টেকাক টেকা না থাকলে বুড়ার পাকা চুলো তুলে দিল না বিয়ে তো দূরের কথা না বে সব মেয়ে এক লয় টেকার জন্য সগলি বিয়ে করবি তাই তুই যে কি কোস বিয়ে করব লয় আমাক লাখ দশেক টাকা দে তোর বাবু খাম বিয়ে করবো দিস ইজ মানি পাওয়ার ব্রো আর ব্যথা করলে হ্যাঁ ব্যাথ না করলে রে এই বাড়ির কাজ কাম করে হঠাৎ ব্যাথ না হলে কি করে মানুষ প্যারাসিটামল খায় ওগলে খালি হবি ভালোই কসু কিন্তু বন্ধু ইঙ্গা করে সব বুড়ো মানুষ যদি বিয়ে করে ফেল দেয় তাহলে তো আমরা বউ হারা হয়ে যাবো রে দূর বে বউ হার চল্লিশ পঁয়তাল্লিশ বিয়ে না কি আর কমো বন্ধু দেশের যে কি শুরু হলো টিকটক আর মামুন বিয়ে করলো এক এলা বুড়ি আবার তিশা বিয়ে করলো টেকাওয়ালা মোস্তাক ওই জন্যই করছি টেকা পয়সা কামা বুড়ো হয়ে গেলে তীষা লাগালে বিয়ে শেদি করে পারবো হ্যাঁ তাই হচ্ছে দেরি কর সারা জীবন আমি টাকা পয়সা কামাই করবো আর পড়ার বেটি আসে সব ভাগ লিবি তাই লয় তেলে তাহলে তুই ফিডার খা ফিডারও খামো না তাহলে কি করবো কে চল্লিশ বছর মেয়ে বিয়ে করবো না রে মনে হয় পারব না কে কারণ তুই তো টিকটকাই দিই নেই এক টিকটক ছাড়া গুটি বাবু তুই তুই তো কথাটা খারাপ খুশনি কিন্তু টিকটক তো আমি খোলা বাড়ি নে খুলে পারিস না দেখে তাতে কি হয়েছে এটা কি সবুজের কাজ যা তাহলে তো খুলে দিবি এ হসে বাদ দিত অগলে টিকটক আরেকের কাছে যাবো না তার থেকে তোর বাপের কাছে যায় পরামর্শ নিয়ে আসি কেমনে কি করলো চাষা চাষার এত দোষ করতে গেল দোস্ত যখন আমার আব্বার কাজ যাতেছু আমার আব্বা কেন কোস্ত যাতে যান আমার বিয়ে সাদি করা হাত চালে কমনি এখন সর মুখে রাখতে আসসালামু আলাইকুম চাষা কেঙ্কা আছেন শূন্য আপনি বলে বিয়ে করছেন হ বা ভাস্তে তু করে দুয়াই কর্নো কিন্তু সাসা আমি তো আপনি দুৱাই করিনি হে সরে তুই কি আমাক অপমান করবা আজ অপমান কর্ম কে চাছা যার কোনো মানি নাই তার আবার কিসের অপমান তা আমাকে রে ভাবি কুটি হেই ভাবি মানে না মানে ওই চাসি কুটি নাহ তোর ভাব খারাপ তোক তো আমার বুক দেখাব না এটা এটা কথা কবালেন চাচা আপনি বউটাকে দেখমো দেখে বাড়ি থেকে আসনো না দেখা বললে হবি আপনি কন কত হল এক বললাই ফেসবুক পোস্ট করমনি ওর থেকে দেখেলিস চাচা আবার ফেসবুক ও চলায় হাগাছে তা চাচা আপনার বেড়াটা বিয়ে করাবেন না এই বয়সে আপনি তো পাঁচটা বিয়ে করে ফেল দিলেন আর কত বয়স হবি যত বিয়ে করম তত লিমিট আছে নাকি বিয়ে করার না লিমিট নাই আপনি ছেলে তো এক দেশও করা পারেন তা আপনার বেড়াটা বিয়ে করাবেন না বেটা কার কেমনি বিয়ে করাবো সব জমা জমিত আমার কুলসুমের নামে বা 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 বাচ্চা চা নিজের ছেলের একটা আরো চিন্তা করলেন না এ তুই সুখ করতো যার বিয়ে তার টেনশন তুই এখন যাতো ফেসবুকত পোস্ট করবো ওর থেকে দেখেলিস হা লেন ঠিকই আছে আপনি ব্যাটা বেটা বিয়ে না করালে কার কি কোঠি কুটি বাপের বিয়ে হয় আর ব্যাটার বিয়ে হয় না যাই হোক আপনি বউ একটা লজত দেখি তো কেঙ্কা এ না ডেগন দেবী নে কোন না ফেসবুকের থেকে দেখিস তাহলে আপনার ফাইনাল কথা তাহলে আমার ফাইনাল কথা শোনেন আপনি বউ যেহেতু সব সম্পত্তি লেখেই দিচ্ছেন ওই বউ আর বেশি দিন আপনি ঘরে থাকি না ওই যায় বিয়ে কর্ম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস